হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব, এই মুভিটির নাম হচ্ছে সত্য প্রেম কি কথা। এটি একটি কমেডি ড্রামা মুভি যেখানে থাকছে একটার পর একটা টুইস্ট। আর এই মুভিতে আমরা লিড রোলে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানিকে দেখতে পাই। মুভির কাহিনীটি খুবই অ্যামেজিং। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা কার্তিক আরিয়ানকে দেখতে পাই, যার নাম এই মুভিতে সত্য প্রেম, কিন্তু তাকে সবাই ভালোবেসে সত্য বলে ডাকে। সত্য ছিল একটা গুজরাতি ফ্যামিলির ছেলে, যার ফ্যামিলিতে তার বাবা মা এবং তার একজন বোন ছিল। তারা সবাই মিলে আহমেদাবাদে থাকত। সত্য বেকার ছিল আর সে তার LLB এক্সামের ফাইনালে 3 ফেল হয়েছিল। এখন সে বাসায় থেকে তার বাবা মার কাজে হেল্প করে, কিন্তু তার ঘরের সবাই তাকে খুবই কথা শোনাতো কারণ সে বেকার ছিল। আর সত্যর বাসায় তার মা এবং তার বোন অন্যান্য মানুষদেরকে গরবা শিখিয়ে টাকা কামায়, যেটা দিয়েই তাদের ফ্যামিলি চলতো। আর সত্যর বাবার বিজনেসে লস হওয়ার কারণে সেও এখন বাসায় কাজ করে। সত্যর শুধুমাত্র একটাই ইচ্ছা ছিল যে তার যেন বিয়ে হয়ে যায়, আর এটা নিয়ে সে দিনরাত স্বপ্ন দেখতে থাকে। সত্যর কোনো বন্ধু ছিল না কারণ তার সমস্ত বন্ধুদের বিয়ে হয়ে গেছিল। আর বর্তমানে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার বাবা, যার সাথে সে তার সমস্ত কথা শেয়ার করতে পারে। আর এখন পর্যন্ত সত্য শুধুমাত্র একটি মেয়েকেই পছন্দ করেছিল, যার নাম ছিল কথা। এরপরে কাহিনী 1 পিছনে চলে যায়। তখন আমরা জানতে পারি যে সত্য আসলে কথাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। যখন সত্য কথার সাথে কথা বলতে যায়, কথা সেখানে সত্যকে অ্যাভয়েড করে, কিন্তু সত্য তার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু কথা তখন সেখানে সত্যকে বলে যে আমার বয়ফ্রেন্ড আছে, যার নাম তপল, আর আমি তাকে ভালোবাসি। তখন সত্য বলে যে আমি তপনের মতো টাইম পাস করতেছি না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আর আমাদের নামটিও একসাথে খুব ভালোই শোনায়, হ্যাশট্যাগ সত্য প্রেম কি কথা। আর ঠিক তখনই সেখানে কথার বয়ফ্রেন্ড তপন একটি লাক্সারিয়াস গাড়ি নিয়ে আসে। তখন কথা তপনের গাড়িতে চড়ে সেখান থেকে চলে যায়। এরপরে কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে, যেখানে ঘরে সত্যকে কেউই পাত্তা দেয় না, আর নাইবা তার বিয়ের জন্য কেউ কোনো মেয়ে খুঁজছে। সত্য তার বাবাকেও কথার ব্যাপারে বলেছিল যে সে কথাকে কতটা ভালোবাসে। আসলে সত্যর বাবা শহরের 1 খবরই ছিল, তার কাছে সমস্ত ব্যাপারেই খবর থাকে। তখন সে তার ছেলেকে বলে যে তপন আর কথার ব্রেকআপ হয়ে গেছে, আর এটাই সুযোগ, তুমি এখন চাইলেই কথাকে ইমপ্রেস করতে পারো। আর এটা শুনে সত্য খুবই খুশি হয়ে যায়, আর কথার সাথে দেখা করার জন্য একটি জলসা পার্টিতে চলে যায়। যেই জলসা পার্টিতে কথা প্রতি বছরই নাচে, আর গত বছরই সত্য সেই কথাকে সেখানেই দেখেছিল। কিন্তু সত্য যখন সেই পার্টিতে পৌঁছায়, তখন সেখানে কথাকে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাওই কথাকে খুঁজে পায় না। তখন কথার বাবা সত্যকে বলে যে কথার শরীর খারাপ, তাই সে বাসায় আরাম করছে। সেই জলসা পার্টিতে সত্যর বাবাও ছিল, সে সেখানে সত্যকে বলে যে এটাই সুযোগ, যা তুই গিয়ে সত্যর কাছ থেকে তার ভালো মন্দ খোঁজ খবর নে, আর নিজের মনের কথাও তাকে বলে দে। সত্য যখনই কথার বাসায় পৌঁছায়, তখন সে দেখতে পায় যে কথা কাঁদতেছে। তখন সে তার হাত কেটে ফেলেছিল। এটা দেখে সত্য তাড়াতাড়ি করে কথাকে হসপিটালে নিয়ে যায় আর কথার চিকিৎসা করায়। আর সে বাহিরে বসে চিন্তা করতে থাকে যে কথা আসলে সুইসাইড কেন করতে চাচ্ছিল। ঠিক তখনই কথার বাবা সেখানে চলে আসে, সে সেখানে সত্যকে থ্যাংক ইউ বলে কারণ সত্য কথার জান বাঁচিয়েছে। তখনই ডাক্তারও সেখানে আসে, যে তাদেরকে বলে যে এটা একটা সুইসাইড কেস আর আমাদের পুলিশকে ডাকা উচিত। আর তখন সেখানে সত্য নিজের 2 ওকালতির ডায়লগ বলে কথার বাবাকে ইমপ্রেস করে নেয়। এরপরে সত্য সেখান থেকে বাসায় চলে যায়। তখন সত্যর কাছে কথার মেসেজ আসে, সেখানে কথা লিখেছিল থ্যাংক ইউ। এরপর থেকে কথা আর সত্য একসাথে দেখা করতে শুরু করে। এরপরে কথার বাবা কথার বিয়ের সম্বন্ধ নিয়ে সত্যর বাসায় যায়, কারণ কথার কোথাওই বিয়ে হতে যাচ্ছিল না। আসলে কথা যে সুইসাইড করতে চাচ্ছিল, এই কথাটা পুরো শহরের মানুষ জেনে গিয়েছিল, যার কারণে কোনো পরিবারই কথার পরিবারের সাথে কোনো ধরনের সম্পর্ক করতে চাচ্ছিল না। তাই সত্যর বাবা যখন দেখে যে সত্যর কথার প্রতি অ্যাট্রাকশন আছে, তাই সে কথার বিয়ের সম্বন্ধ নিয়ে সত্যর বাসায় চলে যায়। আর সেখানে দুজনের ফ্যামিলি সবাইকে খুবই পছন্দ করে, আর তারা সবাই মিলে এই বিয়েটা ঠিক করে নেয়। কিন্তু কথা যখন এই বিয়ের কথা জানতে পারে, তখন সে এই বিয়ে করতে না করে দেয়। কিন্তু কথার বাবা কথাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এই বিয়েতে রাজি করে নেয়, আর সে কথাকে বলে তুমি যদি এই বিয়েটা না করো, তাহলে আমি নিজের জীবন নিয়ে নেব। আর তাই কথাও এই বিয়েতে রাজি হয়ে যায়। আর কিছুদিনের মধ্যে সত্য এবং কথার এঙ্গেজমেন্টও হয়ে যায়, আর তাদের দুজনের ফ্যামিলি এই বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। সত্য এই বিয়ের জন্য খুবই খুশি ছিল,
কারণ সে তার পছন্দের মেয়েকে পেয়ে গিয়েছিল, তার স্বপ্ন পূরণ হয়ে গেছে। কিন্তু অপরদিকে কথা এই বিয়েতে একদমই খুশি ছিল না, কারণ এই বিয়েটা তার মতের বিরুদ্ধে হচ্ছে। কিন্তু অবশেষে তাদের দুজনের বিয়েটা হয়েই যায়। আর ফাইনালি এখন সত্তর বাসর রাত, যেটার জন্য সত্য এতদিন ধরে অপেক্ষা করছিল। সত্তর বাসর ঘরের ব্যবস্থা করা হয়েছিল ডান্সিং রুমে, যেখানে সত্তর মা এবং তার বোন গরবা শেখাত। আসলে সত্তর কোনো পার্সোনাল রুম ছিল না, তাই এই রুমেই তার বাসর রাতের ব্যবস্থা করা হয়েছিল। রাতের বেলায় সত্য কথার সাথে কথা বলতে শুরু করে, আর সে কথাকে বলে যে আমি এখনো ভার্জিন, আমি আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করিনি। তখন কথা সত্যকে বলে যে আমি খুবই ক্লান্ত, চলো ঘুমিয়ে পড়ি। যখনই তারা ঘুমায় তখনই সত্য নাক ডাকতে শুরু করে, যেটা সত্যর ছোটবেলা থেকেই অভ্যাস ছিল। সত্যর নাক ডাকার শব্দ শুনে কথার ঘুম ভেঙে যায়, তাই সত্যর ঘুমানোর জন্য নিচে চলে যেতে হয়। এভাবেই দিন পার হতে থাকছিল, আর সত্য নাক ডাকার কারণে তাকে নিচে তার বাবার সাথে ঘুমাতে হতো। আর একদিন সত্য পুরোপুরি তৈরি হয়ে নেয় যে আজকে রাতে সে কথার সাথেই ঘুমাবে। কিন্তু তারা দুজন যখন রাতে একসাথে ঘুমায়, আসলে ঘুমাচ্ছিল তো না, অন্য কিছু করার ধান্দা ছিল। যখনই সত্য কথার কাছাকাছি যায়, তখনই কথা সত্যকে একটা কঠিন সত্য কথা বলে, যেটা শোনার সাথে সাথেই সত্য পায়ের নিচ থেকে মাটি চলে যায়। কথা তখন সত্যকে বলে যে সে ইনসেক্সুয়াল, মানে তার মধ্যে কখনো সেক্স করার ফিলিংস আসে না, আর এর জন্যই ওর বয়ফ্রেন্ড তপনের সাথে ওর ব্রেকআপ হয়। এটা শুনেই সত্যর খুবই খারাপ লাগে। আর এরপরের দিন সকালে তখন সে তার বাবার কাছে পৌঁছে যায়, আর গতকাল রাতের সমস্ত কথা বলে। তখন কথার বাবা সত্যকে বলে যে তুমি তো জানোই যে কথার মেন্টাল সিচুয়েশনটা এখন কেমন, সে কিছুদিন আগেই সুইসাইড করার চেষ্টা করেছে, তাই তুমি তার খেয়াল রাখো আর কেয়ার করো, তাহলেই দেখবে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এরপর থেকে সত্য কথার এক্সট্রা কেয়ার নেওয়া শুরু করে, আর তার সাথে খুবই বেশি সময় কাটায়। আর ধীরে ধীরে তারা দুজন একে অপরের প্রতি খুবই অ্যাট্রাকশন ফিল করে, আর তাদের মাঝখানের দূরত্বটাও কমে যায়। একদিন রাতে কথা এবং সত্য যখন ঘুমাচ্ছিল, তখন কথা সত্যকে বলে যে আমি অ্যাসেক্সুয়াল নই। এরপরে সত্য যখন কথার কাছে আসার চেষ্টা করে, তখন কথা জোরে জোরে চিৎকার করতে থাকে আর সত্যকে বলতে থাকে প্লিজ আমার সাথে এসব করো না। আসলে কথা তখন খুবই ভয় পেয়েছিল, আর এটা দেখে সত্য বুঝে যায় যে কথার কোনো না কোনো তো সমস্যা আছেই। আর সত্যর এটা মনে হয় যে কথার সাথে অবশ্যই অতীতে কোনো খারাপ ঘটনা ঘটেছে, যেটা কথা লুকাচ্ছে। এরপরের দিন সত্য আবার কথার বাবার কাছে চলে যায়, আর তার কাছে জিজ্ঞেস করে যে কথা কেন সুইসাইড করতে চাচ্ছিল। কিন্তু তখন কথার বাবা কথা ঘুরিয়ে নেয়, আর সত্যকে বলে সে যদি করতে রাজি না হয়, তাহলে তুমি তাকে দুই চারটা থাপ্পড় মারো, তাহলেই ঠিক হয়ে যাবে। এটা শুনে সত্যর খুবই রাগ উঠে যায়, তাই সে কথার বাবার উপর হাত তুলতে যায়। কিন্তু সে তখন নিজেকে কন্ট্রোল করে নেয়। তখন কথার বাবা সত্যকে সমস্ত কথা খুলে বলে দেয় যে কথা তার বয়ফ্রেন্ডের দ্বারা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু তপন সেই বাচ্চাটিকে মেনে নিতে চাচ্ছিল না, আর তাই কথা সুইসাইড করার চেষ্টা করেছিল। সত্য এই কথা শুনে খুবই রেগে যায়, আর সে দৌড়াতে দৌড়াতে তপনের অফিসে চলে যায়, আর সেখানে গিয়ে সে তপনকে খুবই মারে। এরপরে সত্যকে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু সত্য কোনো মতনে বিকালে জেল থেকে ছাড়া পায়। কিন্তু সত্য যখন বাসায় পৌঁছায়, তখন কথা সত্যকে সমস্ত সত্যি কথা খুলে বলে দেয়। তখন কথা বলে যে আসলে তাকে রেপ করা হয়েছিল। আসলে ঘটনা হয়েছিল, কথার বয়ফ্রেন্ড তপন কথার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছিল, কিন্তু কথা তাকে না করে দেয়, তাই তপন জোর করে কথাকে রেপ করে, আর তাই সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। কিন্তু সে তার অ্যাবর্শন করিয়ে নিয়েছিল, আর এই কথাটি কোনোভাবেই কথার বাবা জেনে যায়, আর তাই সে সুইসাইড করতে গিয়েছিল। কিন্তু সত্য তাকে বাঁচিয়ে নেয়, আর তারপর থেকেই কথা তার কাছে কোনো ছেলেকেই আসতে দেয় না। কিন্তু সত্য কথার ব্যাপারে সমস্ত কথা জানার পরেও তাকে আপন করে নেয়, আর তারা দুইজন একটা লম্বা ছুটিতে চলে যায়, যেখানে তারা দুজন একে অপরের সাথে খুবই ভালো সময় কাটায়, যেখানে তারা দুজন একে অপরের খুবই কাছাকাছি চলে আসে। কিন্তু তখন কথা সেখানে সত্যকে বলে যে আমি কখনোই তোমার সাথে ইন্টিমেট হতে পারবো না। কিন্তু তখন সত্য কথাকে বলে যে আমি এটাতেই খুশি, তুমি আমার কাছে থাকলেই হবে। এরপরে তারা যখন ছুটি থেকে বাসায় আসে, তখন তারা জানতে পারে যে কথার বাবা তার বাসায় সত্যনারায়ণের কথার একটা পূজা রেখেছে, যেখানে সত্য সেই রেপ কেসের ফাইলটি এনে কথার হাতে দিয়ে দেয়, আর সেখানে বলে যে এখানে কমপ্লেন করে তুমি সাইন করে দাও। কিন্তু তখন সেখানে সত্য এবং কথার বাবার মাঝখানে আর্গুমেন্ট হয়ে যায়। কথার বাবা সেখানে বলে যে যদি পুলিশ কমপ্লেন করি, তাহলে সমাজে আমার মান সম্মান কিছুই থাকবে না। তখন সত্য সেখানে কথার বাবাকে বলে যে অনেক মেয়েদেরই রেপ হয়, কিন্তু 90% মেয়েরাই নিজেদের সম্মান বাঁচানোর জন্য কাউকে কিছুই বলে না, আর নিজেদের মনের মধ্যেই মরতে থাকে, যার ফলে তাদের পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে যদি কথা কমপ্লেন না করে, তাহলে সে পুরো লাইফটাই গিল্ট ফিলে কাটাবে।
এটা শোনার পর কথার বাবা এবং তার পুরো ফ্যামিলি সত্যর কথায় রাজি হয়ে যায় আর কথাও কমপ্লেনে সাইন করে দেয়। তখন কথা সত্যকে বলে যে আমার মধ্যে সুইসাইড করার সাহস তো ছিল কিন্তু কমপ্লেন করার সাহসটা ছিল না। এরপরে তপনের ওপর রেপ কেস ফাইল হয় আর তপনকে পুলিশ ধরে নিয়ে যায় আর তপনের খুব বড় শাস্তি হয়ে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।